আপনারা অনেকেই জানেন যে সুপারির ব্যবসা খুবই লাভজনক একটা ব্যবসা। সুপারি আমাদের বাংলাদেশে বেশ ভালো চাহিদা রয়েছে, কারণ গ্রামগঞ্জে, শহর বন্দরে সব জায়গায় প্রচুর মানুষ রয়েছে যারা পান খেতে খুব পছন্দ করে, তাই এই সুপারির ব্যাপক চাহিদা রয়েছে। যারা সুপারি নিয়ে ব্যবসা করেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের কাছ থেকে, অর্থাৎ আমি যে নাম্বারটা শেয়ার করছি, এই নাম্বারে যোগাযোগ করে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। এক্ষেত্রে আপনি ভেজা সুপারি, কাঁচা সুপারি এবং শুকনা সুপারি, কাটা সুপারি এবং আস্ত সুপারি, যে ধরনের সুপারি চান না কেন, আপনাকে এই মিলন ভাই আপনাদেরকে সেই ধরনের সুপারি সরবরাহ করতে পারবে। এর জন্য আপনাদেরকে আমি একটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনারা এই সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। সুপারি নিয়ে ব্যবসা করে বেশ কয়েকটা কৌশল রয়েছে। প্রথম কৌশল হচ্ছে মিলন ভাইয়ের কাছে থেকে সুপারি নিয়ে আপনি পাইকারিতে বিক্রি করবেন। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার চায়ের দোকানে ঘুরে ঘুরে সুপারি সাপ্লাই দিয়ে ব্যবসা করবেন। আরও বেশ কিছু উপায় রয়েছে, আপনি যে কোনো উপায় অ্যাপ্লাই করে আসলে এই সুপারি ব্যবসা করতে পারেন। তবে আমি যারা বিশেষভাবে এই ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন শুধুমাত্র তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আর যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো আগে ব্যবসা শুরু করার আগে একটু নিজেকে যাচাই বাছাই করবেন যে আসলে আপনি এই ব্যবসা করতে পারবেন কিনা। যদি আপনার এই ব্যবসা সম্পর্কে ধারণা না থাকে তাহলে তো আর আপনি করতে পারবেন না, তবে আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আপনার জন্য ব্যবসাটা পারফেক্ট কিনা। আপনি ডিসপ্লেতে মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, এই নম্বরে যোগাযোগ করবেন, তাহলে আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে যে কিভাবে আপনি এই ব্যবসাটা করতে পারেন। তো যদি আপনার এই ব্যবসা সম্পর্কে কৌতূহল থাকে তাহলে আপনি চাইলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনি অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।